শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আজকে যেহেতু মাথায় চিন্তা রয়েছে আজকে তো আমাদের সেই দিন সে পনেরো দিন আমরা নিরামিষ খেয়েছি আজকে সেই আমাদের বড়মা শাশুড়ি মারা গিয়েছিল সেই পেউরির দিন আজকে তার জন্য দেখো সকাল সকালে উঠেই মাথাটা দিয়ে নিয়েছি এবার ঘরটা খুলে বাইরে চলে যাব। বাইরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আজকের কাজ আমি শুরু করব। তা আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবে তা ভিডিওটি দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখো কালকের ভিডিওতে তো দেখিয়েছি বড় ঘরটা যে ঘরে আমরা থাকি আর সিঁড়িঘরটা ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দেখিয়েছি আর আজকে দেখো ডাইনিংটা ঝাড়ছি যেহেতু সবটাই তো ঝাড়তে হবে একদিনে তো আর সম্ভব হয়ে ওঠে না তার জন্য দেখো আজকে ডাইনিংটা ঝেড়ে নিচ্ছি ঝুলও পড়েছে সেই ঝুলগুলো দেখো ঝেড়ে নেব আর পাখাটাও একটু মুছে নেব আর পাখাটা খুব উঁচুতে তো আমার কর্তা লাগাল পায় না যেহেতু অনেক উঁচুতে চেয়ার দিয়েও হয় না তার জন্য দেখো এইটা সাজে আমি কোনো রকম পরিষ্কার করে নেব আর এই পাখাটা যেন অনেক দিনের আমার বিয়ের অনেক আগের কেননা আমার বিয়েই তো ষোলো বছর হয়ে গেছে তারও আগের পাখাটা দেখো রঙগুলো চটে গেছে রঙ করতে হবে এরপরে যখন প্লাস্টার করব যখন খুলে দেবে তখন রঙটা করে নেব ঘরটা আমার ঝাড়া হয়ে গেছে দেখো এখন ঝাড় দিয়ে বাইরে বের করে নিচ্ছি ঝাড় দিয়ে বাইরে বের করে নিয়ে আবার ঘরটা মুছতে হবে সেই চিন্তা রয়েছে সব ঘরটা মুছতে হবে ধুতে হবে আজকে তো একটা ঘর করলে হবে না সব ঘরই করতে হবে ধোয়া কাচা সব করতে হবে যেগুলো বাকি আছে সব তো করেই রেখেছি এক দিনে এক এক কিছু কেচে রেখেছি তা সেইগুলো তোমাদের দেখাবো কত কাঁচা ধোয়া আমি করেছি দেখো অনেক দু এক গাবলা এক বালতি আরও এক গাবলা হয়েছিল এক গাবলা নয় সরি এক বালতি হয়েছিল সেগুলো চানের পরে কেচে ধুয়ে টানের পরে মেলেছি তোমারা সেগুলোও দেখতে পাবে দেখো চাদর দিয়ে সব কিছু দিয়ে কেচে নিয়েছি আলমারির কভারটাও খুলে নিয়েছিলাম সেইগুলো দেখে কাঁচা হয়ে গেছে এখন দেখো মেলে নেব আর দেখো কি কি কেচেছি তোমাদের সব কিছুই দেখাবো ওদিকে দেখো ছেলের জুতো আমার জুতো এর আগের দিন তো কতামশাইয়ের জুতো দিয়ে আমার চটি দিয়ে ধুয়েছিলাম আজকে দেখো ছেলের জুতো দিয়ে আমার জুতো আর এদিকে দেখো পারে ঘরে এসে বড় ঘরটা মোছা হয়ে গেছে ওইদিকে রান্নার জায়গাটাও মোছা হয়ে গেছে এরপরে দেখো আমি কল পারে চলে যাব। কলের পারে তো সব যাবতীয় জিনিস নামানো রয়েছে সেগুলোও তো টুতে হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে বটি পাটা সব কিছুই তো ধুতে হবে তা একটা কিছু তো বাদ দেওয়া যাবে না র্যাক নামিয়ে নিয়েছি এগুলো আস্তে আস্তে আমি এক এক করে সব ধুয়ে নেব। সব দেখানো তো সম্ভব নয় আর সব দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য তোমাদের কিঞ্চিত মাত্র আমি ভিডিওটি নিয়েছি আমি সারাদিনই কাজ করেছি যত কাজ করেছি প্রচুর কাজ তা দেখো এখন একটা সাপ দিয়ে ধোয়া হয়ে গেছে এখন জল দিয়ে আমি ধুয়ে নেব। তার একটা ধোয়া হয়ে গেলে বাসনগুলো যা থাকবে সেগুলোও আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে যাব অন্য কাজে এদিকে দেখো কত বাসন কুসনও রয়েছে আমার সেইগুলো তো আস্তে আস্তে ধুতে হবে আগে বাসনের ঝুড়িটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে এক এক করে বাসনগুলো ধুয়ে আমার ঝুড়িটা ধোয়া থাকলে সুবিধা হবে তাহলে আমি বাসনের মধ্যে উপর করে রেখে দিতে পারবো এই দেখো এক ঝুড়ি বাসন হয়েছে এখানে বাসনটা নিয়ে আমি ঘরে চলে আসছি যেহেতু রাখতে হবে এখানে তার জন্য দেখো একটাও এখানে রেখেছি ছাদে আর নিয়ে যায়নি কতবার ছাদে আর উঠবো বলো অনেক ছাদে উঠেছে ওই জন্য দেখো এখানে রেখে এবার ডাইনিং টেবিলটা তো ধুতে হবে বললাম না প্রচুর কাজ একটা দুটো কাজ নাকি বলো এখন ডাইনিং টেবিলটা ধুয়ে তিনটে চেয়ার আছে তিনটে চেয়ারই আমি এরকম জল দিয়ে ধুয়ে তারপরে ঝাঁটা দিয়ে জল দিয়ে ঝাঁট দিয়ে ওই সিঁড়ি দিয়ে বের করে দেবো তাই ভাবছি যেহেতু এটা মুছতে গেলেও অনেক দেরি লাগবে ওই দুটো ঘর তো মুছেছি এই ডাইনিংটা বলছি ভাবছি ফাঁকা আছে তো তার জন্য জল দিয়ে ঝাঁটিয়ে বের করে দেবো দেখো ডাইনিং টেবিলটা আমার ধোয়া হয়ে গেছে এখন চেয়ারটা ধুয়ে নেবো চেয়ারেও কিন্তু খুব নোংরা হয়েছিল কয়েকদিন তো মোছা খোঁচা হয় না ভাবছিলাম যে এই খেয়রির দিনে গিয়ে নেবো ওই জন্য আর মুছে তার জন্য দেখো আজকে মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে তারপরে দেখো এখন আমার ডাইনিংটা ধোয়া হয়েই গেছে এদিক দিয়ে দেখো পুরো কমপ্লিটই হয়ে গেছে এখন আমি বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে এবার সিঁড়ি ওইখানে তো জল দিয়ে একটু ধুয়ে দিতে হবে ওই জন্য সিঁড়িটা ধুয়ে বাইরে বেরিয়ে যাব ও পাশে সিঁড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওদিকেও ধুয়েছি তা কত দেখাবো বলো আর গরমের মধ্যে কাজ করছিলাম খুব কষ্ট হচ্ছিল আমি তো ঘেমে ভিজে স্নান হয়ে গেছি আর যেন এখন বাজে প্রায় আড়াইটে মতো এখন আমার সকাল থেকে কাজ করে এখন শেষ হলো বললাম না যে এক বালতি পরে আবার জামা কাপড় হবে দেখো এক বালতি হয়েও গেছে তা এখন স্নান সেরে চলে এসেছে আর আমার কর্তমশাই এখনও কাজের থেকে আসেনি কর্তমশাই আসলে বলবো তোমারটা তুমি ধুয়ে দিও একটু নাহলে তোমার স্নান হয়ে গেছে সেগুলো তো আর ধুতে পারবো না কর্তমশাই বাড়ি আসবে দাড়ি সেফ হবে নোখ খুঁটবে তারপরে তো তা ততক্ষণ আমার অনেক দেরি হয়ে যাবে রান্না তো করতে হবে রান্না তো করিনি ওদিকে পনির নেওয়া রয়েছে পনিরটাও আমার মনে হয় নষ্ট নষ্ট হয়ে গেলো সকালে দিয়ে গেছে কাকা সে পনিরের তরকারি আর ভাত রান্না করব। পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরোনো বন্ধু আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তারা আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো তা দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে যাচ্ছে আর এইদিকে তো কৌটো কাউটি ধুয়েছিলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি সেগুলো কিন্তু আমি ছাদে মেলে দিয়েছিলাম তা দেখো এই জামাকাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি চলে যাব বান্না করতে তো কি হয়েছে এই কয়দিন কিন্তু রোদ্দুর ভালোই দিয়েছে আমি যে তিন চার দিন ধরে কাঁচা ধোয়া করছি সেই তিন চার দিন কিন্তু রোদ্দুর ভালো হয়েছে এদিকে দেখো কৌটো কাউটি বালিশগুলো সব রোদে দিয়েছি আর এই কম্বলটাও যেন ছুয়ে ধুয়ে রেখেছিলাম যেহেতু ছোঁয়াছাই হয়ে গেছে ওই জন্য দেখো আমি ধুয়ে দিয়েছি এদিকে দেখো বললাম না কত জিনিস যে ধুয়েছি তা বলার কথা না ভিডিওটি আমি এখানেই রাখছি টাটা